আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুন্দর সহজ একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো মাত্র দুইটা ডিম দিয়ে কিভাবে খুব সহজে আপনারা ঘরে বসে পুডিং তৈরি করতে পারবেন। তো রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে এই ডিমের পুডিং তৈরি করতে। ডিমের পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে যা যা নিয়েছি, এখানে আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, আর তৈরি করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, এর সাথে আমি 1 চা চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর পানিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে আস্তে আস্তে দেখতে পাবেন একটু কালার চলে আসবে। যখন একটু স্বর্ণালী কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে চেষ্টা করবেন চুলাটা দ্রুত বন্ধ করে দিতে, নতুবা পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, এবার আমি এটাকে উঠিয়ে রাখছি। উঠিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিলাম। আমি ঠান্ডা করে নিয়েছি। তো এটাকে আমি আর একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। তো ডিম 2টা ফ্রিজে থাকলে আপনারা অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন, এতে করে নর্মাল তাপমাত্রা চলে আসবে। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি এটা ভালোভাবে ভেঙে নিচ্ছি। তো এর সাথে আমি চিনি নিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। তবে চিনিটা আপনারা কম বেশি নিতে পারেন। এর সাথে আমি একটু ভেলাইসেন্স নিয়ে নিচ্ছি, 1 থেকে 2 ফোঁটার মতো দিলেই চলবে, এর বেশি দেওয়ার দরকার নেই। এতে জাস্ট পুডিং থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, আমি সে কারণে ভেলাইসেন্স দিয়ে দিয়েছি। তো এবার এখানে আমি 1 লিটার দুধ 1/2 লিটারের মতো করে নিয়েছি, জাল করে একদম ঘন করে নিয়েছি, এবং এইটা যখন হাত দিয়ে দেখবেন একটু হালকা গরম, ঠিক সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে, একদম যেন গরম না থাকে। ঠিক আঙুলটা চুপিয়ে যতটুকু বোঝা যায় যে ধরা যায় আর কি, দুধটা ঠিক সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে। তো সব মিশিয়ে আমি এবার এটাকে একটা ছাতনা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, এতে করে সাদা অংশটা উপর থেকে ফেলে দিতে পারবেন, এতে পুডিংটা একটু সুন্দর হবে। তো অবশিষ্ট অংশটা অবশ্যই ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন ওই সাদা অংশের অবশিষ্ট যে অংশ আছে ওগুলো ফেলে দিতে হবে। এরপর আমি আর একবার একটু ছেঁকে নিচ্ছি। করে ভালোভাবে ছেঁকে নিলে পুডিংয়ের ভিতরে কোনো ফাঁপা থাকবে না, অনেক সময় ছিদ্র ছিদ্র দেখা যায় সেগুলো আর থাকবে না। তো এবার পুডিং বসানোর জন্য আমি যে বাটিতে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিতে দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর এটা আমি চুলায় বসিয়ে দেব, আর চুলায় বসানোর জন্য আমি একটা প্যান আগে চুলায় বসিয়ে দিয়েছি, আর টিস্যু পেপার দিয়েছি মোটা টিস্যু পেপার, এর উপর বাটিটা বসিয়ে দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি 1 ছাঁট থেকে। তো খেয়াল রাখবেন পানিটা যেন পুডিংয়ের ভিতরে প্রবেশ না করে, সেদিকটা খেয়াল রাখবেন, পানিটা যেন বাটিটার ঠিক অর্ধেকটা পরিমাণ হয়, এর বেশি যেন না হয়। আর উপরে আপনারা যদি পানি ঢোকা সমস্যা থাকে তাহলে আপনারা একটা শিল দিয়ে দিতে পারেন।
এবার একটা ঢাকনা দিয়ে আমি 40 থেকে 45 মিনিট জাল পুড়বো, তারপর দেখবো যে আমার পুডিংটা হয়েছে কি না। তো ভিউয়ার্স, 45 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার একটু দেখে নিচ্ছি, একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু হয়ে গেছে। যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন পুডিংটা হয়নি, তখন আরও কিছুক্ষণ জাল করে নেবেন। তো ভিউয়ার্স, এবার আমি একটা চাকুর সাহায্যে 4-5টা কেটে নিচ্ছি। আমি এটাকে একটু ঠান্ডা করে কিন্তু ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। এবার চাকু দিয়ে 4-5টা কেটে একটা প্লেট উপরে রেখে, তারপর প্লেটের উপরে আমি পুডিংটাকে ঢেলে নিচ্ছি। তো আস্তে আস্তে এভাবে ইজিভাবে কিন্তু এটা পড়ে যাবে। একটু হালকা ঝাঁকুনি দিলেই এটা কিন্তু ইজিভাবে পড়ে যাবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ডিমের পুডিং। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।